এজন জনপ্রতিনিধিয়ে কিমান অশ্রাব্য শব্দ প্রয়োগ করিব পারে, কিমান নিকৃষ্ট শব্দরে এগৰাকী অধ্যক্ষক দুর্ব্যবহার করিব পারে বিধায়কে, অসমৰ এজন বিধায়কৰ মুখৰ ভাষা শুনিলে হতভম্ব হব আপুনি। সদা বিতর্ক থকা বিধায়ক শেরমান আলীৰ মুখৰ অশ্রাব্য ভাষায় হতচকিত কৰিছে সকলোকে। শেহতীয়াকৈ ভাইরেল শেরমান আলীৰ বিতর্কিত অডিও টেপ আর এগৰাকী অধ্যক্ষক অশ্রাব্য গালি গালাজ বিধায়কজনের এখন শিক্ষানুষ্ঠানের মুরব্বীক এনে দুর্ব্যবহারক কেন্দ্র করে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। তুই মোক কখনো ইজ্জত নিদিও, তুই মোক কখনো ইজ্জত নিদিও, সে ডাঙর মানুষ হয়ে গেছ, তুই কি বলি ভাবিস নিজকে, এমএলএ হয় তোক স্কুলের পর খেদে দিম, করো করে থাক, এনেকে অপমান নকরিবি মোক, কিয় কেন অপমান কর মোক, তুই মানুষজনীক ঠেলা মারি পেলাই দিছ আর কইছ এবার ভেলুলে কি বলি ভাবিস, তুই বন্দিয়া সমষ্টির, তুই স্কুলের টিচার হয় 3 লাখ মানুষের প্রতিনিধি হয়, অভদ্র করবার মুখ খোয়া সম্মান নিদিও, এমডি হয়েছনে তোর এমডি ভালকে মুখ গুরুত্ব দিয়ে দ্বিতীয়বার এবার নকরিবি, কিন্তু তোক মই মনত রাখিবি, তুই যত দুজকত যাও গইটা তারপর মারি খেদি দিম চাও।